বান্দরবান থেকে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর জানাবেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। ধন্যবাদ আপনাকে। গতকাল সকাল 9:30 নাগাদ তুমরুর ওপারে ব্যাপক গোলাবর্ষণের পর গতকাল সকাল থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো গোলার শব্দ এপারে ভেসে আসেনি, তবে মাঝে মধ্যে ক্ষুদ্রাকৃতির যে গোলা তার আওয়াজ শোনা যাচ্ছে। আসলে বান্দরবানের তুমরু এবং ঘুমদুম সীমান্তের ওপারে রাইট ক্যাম্প দখল করে নিয়েছে আরাকান আর্মির সদস্যরা। পরবর্তী তারা যে ঢেকি বুনিয়া ক্যাম্প রয়েছে সেটি দখলের জন্য কয়েকদিন ধরে সেখানে তারা যুদ্ধে লিপ্ত রয়েছে। সর্বশেষ তথ্যে অর্থাৎ সীমান্ত এলাকা মানুষ অর্থাৎ সীমান্তে যখন আমরা ঘুমদুম বা তুমরুতে অবস্থান করি খালি চোখেই স্পষ্ট দেখা যায় তুমরু ক্যাম্প এবং ঢেকিবুনিয়া ক্যাম্পটি, যার কারণে অনেকটা বোঝাই যাচ্ছে ঢেকিবুনিয়া যে ক্যাম্পটি সর্বশেষ তাদের দখলে নেওয়ার যেই তৎপরতা তারা অনেকটা এগিয়েছে। তার চতুর্পাশে আরাকান আর্মির সদস্যরা অবস্থান করছে এবং মায়ানমারের যে বিজিপি এবং সেনাবাহিনী তাদের অবস্থানও একটি পাশে রয়েছে এমনটি তথ্য সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন। তবে ঢেকিবুনিয়া ক্যাম্পটি অনেকটা নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মির সদস্যরা, যার কারণে গতকাল থেকে এপারে বড় ধরনের কোনো গোলার শব্দ আসেনি। তবে মাঝে মধ্যে ছোট গোলার শব্দ ভেসে আসে, যেটি অনেকে বলছেন তাদের উপস্থিতি জানান দিতে এটি ব্যবহার করা হচ্ছে এমনটি ধারণা করা হচ্ছে। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি তুমরু যে রাইট ক্যাম্প রয়েছে সেখানে মাঝে মধ্যে কিছু মৃত অবস্থায় কিছু লাশ টেনে আনতে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, যেগুলো তুমরু খাল রয়েছে সেখানে রাখা হচ্ছে। আসলে বান্দরবানের এই এলাকাটি দীর্ঘদিন ধরে আসলে উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আজকে নবনিযুক্ত বিজিবির মহাপরিচালক এই অঞ্চলটি পরিদর্শন করার কথা রয়েছে। তিনি ইতিমধ্যেই সীমান্তের দিকে আসছেন, তিনি সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। সর্বশেষে তিনি পরিদর্শন করার পর তিনি কি বলছেন আমরা সেটি দর্শকদের জানানোর চেষ্টা করব। এখান থেকে গতকাল যে নিরাপদ স্থানে মানুষজন চলে গেছিল তারা এখনও আশ্রয় কেন্দ্রে বা আত্মীয় স্বজনের বাড়িতে আছে, তবে অভিভাবকরা মাঝে মধ্যে এসে তাদের যে ঘরবাড়িগুলো দেখছে। দোকানপাট যে তুমরু বাজারে যে দোকানপাট ছিল সব দোকান গতকাল বন্ধ ছিল, তবে আজকে কয়েকটি দোকান খুলেছে। এখানে যে পরিবহনগুলো রয়েছে পরিবহনগুলো আসলে চলাচল করছে কম, মানুষের উপস্থিতিও কম রয়েছে। তবে মানুষের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে, যেটি মায়ানমার থেকে উপার থেকে যখন হেলিকপ্টার বা যুদ্ধবিমান এসে গোলাবর্ষণ করে এই গোলাবর্ষণের কারণে মানুষের সবচেয়ে বড় ভয়, এটির জন্য মানুষের আতঙ্ক কাটছে না। এই ছিল আমার কাছে তুমরু সীমান্ত থেকে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে।